আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরুতেই জেনে নি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা। তুরস্কের বিরুদ্ধে ইউএর নিষেধাজ্ঞা পরিকল্পনা, হুঁশিয়ারি আঙ্কারার। সবশেষে রয়েছে, ট্রাম্প এখনো হার না মানলেও হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে তার স্ত্রী। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক করে সাথেই থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। অফিসের কাজে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। এতে তিনি ও তার গাড়ি চালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার গাড়ি নিয়ে অফিসের কাজে তিনি পূর্ব নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ যাওয়ার সময় বন্দুকধারীরা তাকে গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিক এবং গাড়ি চালক মোহাম্মদ তাহের নিহত হন। নিহত এই নারী সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ, এনিকাস নামের রেডিও ও টিভিতে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। এর আগে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছিলেন তিনি। জালালাবাদ প্রদেশের গভর্নর মুখপাত্র আতাউল্লাহ খোগেয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ন্যাটো ও ইউএই আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার পরেই এই হত্যাকাণ্ড ঘটালো। সূত্র রয়টার্স। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ হতাশাজনক। তুরস্ক এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি আরও বলেন, আমি তুরস্কের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের খসড়া বিবৃতিটি পড়েছি। তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের জন্য তাদের আগ্রহ দেখে হতাশ হয়েছি। তবে আমি আশা করি ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞার আরোপের সিদ্ধান্ত নেবে না। ভূমধ্য সাগরে গ্রিসের সঙ্গে উত্তেজনার জের ধরে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে নিষেধাজ্ঞার জারির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র আরও বলেন, তুরস্কের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা কখনোই কাজে আসেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের সম্ভাব্য সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ককে যেমন খারাপ করবে, তেমনি গ্রিসের সঙ্গেও তাদের সম্পর্কের অবনতি ঘটবে। তিনি আরও বলেন, আমরা এখন ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য লাভের মাধ্যমে পশ্চিমা জোটের শক্তিশালী অঙ্গীকার, অংশীদার ও মিত্র হিসেবে আমরা থাকতে চাই। তবে এর অর্থ এই নয় যে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে পারব না। এখনও হার মানেনি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি দাবি করেছেন, আগামী প্রশাসন ট্রাম্প প্রশাসনের হাতে চলে যাচ্ছে। এখনও হার মানেননি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি দাবি করেছেন, আগামী প্রশাসন ট্রাম্প প্রশাসনের হতে চলেছে। কিন্তু মেলানিয়া ট্রাম্প মোটেও এমনটা ভাবছেন না। সূত্র থেকে জানা যাচ্ছে, আমেরিকার ফার্স্ট লেডি এবার ঘরে ফিরতে চান। মেলানিয়ার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত নভেম্বরে নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকে হোয়াইট হাউসে ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি। প্রকাশ্যে অবশ্য স্বামীর দাবিগুলোর সমর্থন জানিয়ে চলেছেন তিনি, কিন্তু ভেতরে ভেতরে ফ্লোরিডার বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। বলা হচ্ছে, ইতিমধ্যেই নাকি মেলানিয়ার ব্যক্তিগত বহু জিনিসপত্র সেখানে পাঠানো শুরু হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প এবং তার একমাত্র সন্তান 14 বছরের ব্যারনকে মেরিল্যান্ড থেকে সরিয়ে ফ্লোরিডার স্কুলে পাঠানোর পরিকল্পনাও করে ফেলেছেন মেলানিয়া। সূত্র কলকাতা 24। নতুন খবর নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।